আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। ক্রিয়েশন অফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। ব্লগটা আজকে শুরু করলাম বিকেলবেলা থেকে, এখন বাজছে 4:15। খুব ভালো একটা জায়গায় যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি। রুদ্রিকটা ঘুমোচ্ছে, সেই সুযোগে আমি রেডি হয়ে নিলাম। তো আমরা যাচ্ছি একটা জায়গায়, জায়গাটায় গিয়ে তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় গেলাম। অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না। আর যেতাম মঙ্গলবারে, আজকে হচ্ছে শুক্রবার। তো এই 3-4 দিন তো বৃষ্টি হলো, তো বৃষ্টির জন্য যাওয়া ক্যান্সেল করতে হলো। তো আজকে বেশ ঝলমলে রোদ আছে, আর সেই সাথে প্রচণ্ড গরম আছে। ওখানে গেলে তো খুব ভালো লাগবে, যদি বাতাস ওঠে তাহলে ভালো লাগবে, নইলে কিন্তু ফ্যান ট্যানের তো ব্যবস্থা নাই, নইলে কিন্তু ভালো লাগবে না, কারণ গরমে একটু কষ্টই হবে। তো এখন থেকে বুঝতে পারছি না, চলো ওখানে যাওয়া যাক, তারপরই বুঝতে পারবো। তো চলো সাথে থাকো, আজকে একদমই অন্যরকম একটা ব্লগ ভিডিও দিচ্ছি তোমাদের, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রুদ্রিকটা উঠে গেছে, রুদ্রিককে এখন রেডি করা, আমরা সবাই রেডি, মাও রেডি হয়ে গেছে, আর রুদ্রিককে খাওয়ালাম, ঘুম থেকে উঠে রেডি করালাম, খাওয়ালাম। আর এই দেখো, এটা হচ্ছে রুদ্রিকের নিউ লুক, চুল টুল সব কেটে ফেলেছে, দেখো কত বড় বড় চুল ছিল একদম ছোট ছোট হয়ে গেছে। এখন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, টোটো ধরবো এখনই, মা এখনো আসেনি, বাড়ির ভেতরে আছে। তোমার চুল কোথায় গেল বাবা, বলো একটু ওদেরকে, বলো বলো চুল কই, তোমার চুল ও ডোডো ডোডো, শুনতে পাচ্ছে না, এতক্ষণ ঝলমলে রোদ ছিল, আর এখন এ দেখো দেখতে পাচ্ছো একটু একটু অন্ধকার হচ্ছে, জানি না ঝড় বৃষ্টি হবে কি না। প্রত্যেক দিন তো ঝড় বৃষ্টি করে যাওয়াই হলো না, আর আজকে এতক্ষণ রোদ ছিল, কিন্তু আমরা যেই রেডি হলাম, মনে মনে একবার ভাবছিলাম যে এইরকমই হবে হয়তো, তবুও যাব, রেডি যখন হয়েছে যাব, তো ঠিকই ঝড় বৃষ্টি আসলে ওখানে গিয়ে আসবে। রাস্তার ধারের পরিবেশটা দেখতে পাচ্ছো বন্ধুরা, দেখো কত বড় বড় গাছ, আর ঝড় বৃষ্টি হলে এই বড় বড় গাছগুলোই কিন্তু ভাঙার সম্ভাবনা থাকে, আর ঝড় বৃষ্টি হলে এই বড় বড় গাছগুলো মাঝে মাঝে কয়েকটা ভেঙেও যায়, তখন কিন্তু গ্রামবাসীদের ক্ষতি হয়। কিছুদিন আগে যে ঝড়টা হলো, তো মাঠের মধ্যে এরকম 3-4টে গাছ ভেঙে গেছিলো, তো কিছু বাড়িঘরও ভেঙে গেছিলো, মানুষজনেরও ক্ষতি হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম আমি এর আগের ব্লগে। এরকম সুন্দর পরিবেশের মধ্যে রাস্তা দিয়ে যেতে যেতে এই দেখো এখানে একটা বাঘ পড়বে, সোজাসুজি রাস্তায় গেলে বর্ডার দেখা যাবে, আর এই যে এই দিকের রাস্তাটায় গেলে আমরা যেখানে যাচ্ছি তো সেখানে আমরা পৌঁছে যাব। এখানে করে একটা মন্দির আছে, তো এটা হচ্ছে নামকরা একটা মন্দির, এটাকে বলে কালাচাঁদ রোড, আর এটা হচ্ছে কালাচাঁদ মন্দির। মন্দিরটা থেকে সামান্য এগিয়ে আবারও দেখো আবার বাঘ নেবে, কারণ এই রাস্তাটা আঁকা বাঁকা, মানে ওই দিক দিয়ে একটা বাঘ নিল আর এই দিক দিয়ে দেখো একটা বাঘ নিল। এইবার এখান থেকে সামান্য একটু রাস্তা, এখান থেকে সামান্য একটুই রাস্তা, রাস্তা দিয়ে গেলে এই দেখো এটা শিকারপুর স্কুল, তো শিকারপুর স্কুলটা তোমরা দেখতে পাবে। এখনই আমরা টোটো থেকে নামলাম, তো এখান থেকে মানে একটু আগেই নামিয়ে দিল, এখান থেকে ওই 1 মিনিট হাঁটতে লাগবে না। কি হলো বাবা, ও সিংহ দেখেছে, দেখো সিংহ, রুদ্রিক সিংহ দেখতে পেয়েছে, একটা বাড়িতে দেওয়া আছে, তো ওই সিংহ দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। সামান্য একটু হাঁটা রাস্তা, দেখো চলে এলাম, ওই যে দেখা যাচ্ছে ওখানে শিকারপুর পার্ক লেখা আছে, তো ওই জায়গাটাতেই যাচ্ছি আমরা, আজকে শিকারপুর পার্কে ঘুরতে যাচ্ছি অনেকদিন বাদে, প্রায় 3.5 বছর তো বলতেই পারো। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, তারপর কথা বলছি। ভেতরে দেখো চলেই এলাম, তো ভীষণ এক্সাইটেড আমি রুদ্রিকও। তো দেখো ওই যে ওখানে একটা ছাতা টাঙানো আছে, তো ওখানে টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য হচ্ছে মাথা পিছু 5 টাকা করে, তো আমি আর মা গেছিলাম 10 টাকা নিল। এবার যাচ্ছি প্রথমে স্পেশালি যে জায়গাটার জন্য আমরা এসেছি, এই দেখো এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, অনেক রকমের খেলার জিনিস আছে, তো এইখানটা রুদ্রিকের সব থেকে বেশি পছন্দ হবে, তো তোমাদের সব কিছুই ঘুরিয়ে দেখাবো, রুদ্রিক তো ভীষণই আনন্দ পাবে, তো ও কী কী করছে না করছে তোমরা দেখো। প্রথমেই দেখো মা ওকে এটাতে চড়িয়ে দিয়েছে, আর প্রথমে উঠেই দেখো খুব আনন্দ পেয়েছে, মানে এইসব জিনিস দেখলে তো ওর খুব মজা, একদম যে বাইরের পরিবেশটা ঝলমল করছে সেটা কিন্তু না, মানে আকাশটা কিন্তু মেঘমেঘ হয়ে গেছে, পরিবেশটা দেখে বুঝতে পারছো, নইলে ক্যামেরাটা আরও ভালো হতো। আসো আমার কোলে আসো, অনেক কিছু আছে ঘুরাবে, এইটাতে ঢুকে দিতে হবে মা,
আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে যাব আর বৃষ্টিটা না শুরু হয়ে যায়। তো এখানে এসে দেখি অনেক লোকজন আছে, আর আপাতত বৃষ্টি এখন আসছে না, তবে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। বৃষ্টিটা না আসলেই মঙ্গল, আর বৃষ্টিটা আসেও নি, আমরা বাড়ি চলে এসেছিলাম তারপর বৃষ্টিটা এসেছিল। রুদ্রিকের যে ভিডিওগুলো করেছি সেগুলো আর আমার চ্যানেলে দেব না, কারণ সেগুলো হ্যাপি উইথ রুদ্রিক চ্যানেল, মানে রুদ্রিকের চ্যানেলেই দেব। আর রুদ্রিকের চ্যানেলের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে যে রুদ্রিক কেমন আনন্দ করলো তাহলে তোমরা অবশ্যই দেখে নিও। কই আমার টোটো দেখি জীব আছে, আমার টোটো জীবটা কোথায় গেল? ওরে বাবা, ছোট হোক বা বড় হোক দোলনা চড়তে কার না ভালো লাগে বলো তো? দোলনাগুলো ফাঁকাই ছিল, এখানটা অত ভিড় ছিল না, তো ফাঁকা দোলনা পেয়ে আমিও একটু চড়ে নিলাম। আর এরকম দোলনা চড়তে আমার তো খুবই ভালো লাগে, তো আরাম করে বসে অনেকক্ষণ দোল খেয়ে নিলাম। এখনো কিন্তু আমরা এই সামনের এই যে বাচ্চাদের এখানেই আছি, এখনো কিন্তু ভেতরে ঢুকিনি। ভেতরের পরিবেশটাও খুব সুন্দর, তো চলো একে একে তোমাদের সব দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। বাচ্চাদের খেলার জায়গায় পাশেই এই দেখো এই খালটায়, তো এইরকম একটা দেখো পাহাড়ের মতো করা আছে এখানে, আর ঝর্ণাগুলো এখনও দেয়নি, লাইটগুলোও এখনও দেয়নি। এই জায়গাটাও কিন্তু দেখতে সুন্দর লাগে যখন ঝর্ণাগুলো চালিয়ে দেয়। এখানে বসে অনেকগুলো ফটো তুললাম, এখানে বসে ফটো তুললে কিন্তু খুব ভালো লাগবে। তো মা এই দেখো এখান থেকে আমাকে ফটোগুলো তুলে দিচ্ছিল, মানে কাছাকাছি যদি তুলতো তাহলে আরও ভালো হতো, কিন্তু মা তো ধরো অত পারবে না, তো ওই জন্য একটু দূরে থেকেই তোলা হলো। আর যদি এমনি ঘুরে বেড়াতাম তাহলে এতটা গরম লাগতো না, যেহেতু ধরো ক্যামেরা করছি ভিডিও করছি, মানে রুদ্রিকের আমার তো ওই জন্য প্রচণ্ড ঘেমে গেছি, পুরো অবস্থা খারাপ। এই দেখো ঘেমেছি কেমন দেখো, এখনো কিন্তু আমরা ভেতরে যাইনি, মানে আমরা বাইরেই ঘোরাঘুরি করছি, তো চলো এখন ফাইনালি ভেতরে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। ভেতরে ঢুকতেই চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর সুন্দর সুন্দর ফুলের গাছ আর বিভিন্ন রকমের গাছ। তো গাছপালা যে আমি কতটা ভালোবাসি সেটা তো নিশ্চয়ই তোমাদের বোঝাতে হবে না, আর এইরকম একটা পরিবেশে এসে আমার মনটা তো পুরো ভালো হয়ে গেছে। তো তোমাদের একটা কথা বলি, এই যে পার্কটা দেখছো এটা কিন্তু একদম গ্রামের মধ্যেই, মানে আমাদের এইদিকে তো সবই গ্রাম, তো করিমপুরটা একটু গ্রামের থেকে একটু উন্নত বলতে পারো। তো গ্রামের মধ্যে কিন্তু এইরকম একটা পার্ক, মানে এই 6 বছর মতো হলো এটা হয়েছে, তার আগে কিন্তু আমাদের এখানে কোনো পার্ক বলো বা এরকম ঘোরার জায়গা বলো ছিল না। তো এটা হলো 6 বছর মতো হয়েছে, আর একটা করিমপুরে হয়েছে, এই 1 মাস মতো হয়েছে, উদ্বোধন হয়েছে। তো ওই পার্কটাতে যাওয়ার ইচ্ছে আছে, ওটাও খুব সুন্দর। আর এই পার্কটাতে আমি এর আগে অনেকবার এসেছি রুদ্রিক হওয়ার আগে, তো তখন কিন্তু আমি ব্লগ করতাম না, ওই জন্য তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন যেহেতু ব্লগ করছি তো যে যে ভালো জায়গায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো করিমপুরের ওই মেঘনা পার্কে যাওয়ার আমার ইচ্ছা আছে একদিন, দেখা যাক সেটা কবে হয়, গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সূর্য অস্ত যাব যাব করছে, এ দেখো পরিবেশটা দেখো, কিন্তু যেহেতু আকাশটা মেঘাচ্ছন্ন ওই জন্য মাঝে মাঝে ক্যামেরাটা দেখো একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। এখন মায়ের সাথে আসলাম, আর আরেকদিন আসবো বান্ধবীদের সাথে, তো বান্ধবীদের সাথে মোটামুটি কথা হয়ে গেছে, সো সেই দিনকে আসবো, সেই দিনকে যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে তো সেই দিনকে আরও ভালোভাবে তোমাদের দেখাতে পারবো।
মা সারাদিন ভিডিও বানিয়ে যাচ্ছে আর আমাকে একটু ভিডিও বানিয়ে দিল না, ওই সামনে একটু ভিডিও বানিয়ে দিয়েছে, বাকি টাইম তো মাই করে যাচ্ছে। আমাকে একটু দাও না রে বাবা টাইপডটা, আমিও একটু ভিডিও বানাই। এখানে দেখো এই রাস্তাটা করা আছে, তো এর পাশেও একটা রাস্তা আছে ওই যে ওই দিকে, তো ওই দিকটার রাস্তাটায় কিন্তু অনেক বসার জায়গা আছে, ওই দিকে তো আমি যেতেই পারিনি, দেখছো আমি ভিডিও বানানোতে ব্যস্ত ছিলাম, প্লাস অনেক ক্যামেরা করেছি তো যার জন্য ওইগুলো আমি দেখাতে পারিনি, তো নেক্সট যেদিন আসবো সেদিনকে তোমাদের দেখাবো। একটা নাগচাপা গাছে অনেক ফুল ধরেছিল, তো ওটাও দেখছি লাস্টেও ক্যামেরা করতে ভুলে গেছি। এখন বাজছে 6:20, এতক্ষণে আমাদের ভিডিও কমপ্লিট হলো, আমি অনেকগুলো শর্ট ভিডিও বানিয়েছি, আর মা রুদ্রিককে নিয়ে গেছে আইসক্রিম খাওয়াতে, ঘেমে পুরো কি বলবো মানে ভিজে গেছে অবস্থা পুরো খারাপ ঘেমে, তো এখন যাচ্ছি বাড়িতে, তো সামনেই আছে মা আর রুদ্রিক, তো চলো একবার রাত্রিবেলাকার পরিবেশটা তোমাদের দেখিয়ে দিই। তো এই সুন্দর পার্কের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও, আর নতুন বন্ধু যারা দেখছো তাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বা আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে, এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এই দেখো মাকে আর রুদ্রিকে পেয়ে গেছি, এখানে আরাম করে বসে আইসক্রিম খাচ্ছে আর দই খাচ্ছে, তো চলো আজকের মতো আসছি, টাটা বাই বাই।